ইউরো 2024 কোয়ালিফিকেশন শেষ, চূড়ান্ত হয়ে গেছে কোন কোন টিম খেলবে, ড্রও হয়ে গেছে। আমরা একটু দেখব কোন গ্রুপে কে আছে। সর্বপ্রথম পট ওয়ানে স্বাগতিক দেশ হিসেবে জার্মানি খেলবেন এবং তাদের সাথে কোয়ালিফিকেশন খেলে যুক্ত হয়েছে পর্তুগাল, ফ্রান্স, স্পেন, বেলজিয়াম এবং ইংল্যান্ড। পট ওয়ানটা যদি একটু ভালো মতো খেয়াল করেন, এই জায়গায় সবগুলা টিমই কিন্তু টপ লেভেলের। জার্মানি টিমটা যদিও বর্তমান সময়ে তুলনামূলকভাবে কিছুটা দুর্বল হয়ে আছে, কিন্তু বাকি টিমগুলো কারো থেকে কেউ কম নেই। এদিকে শক্তিমাত্রার দিক থেকে বিবেচনা করলে সবার আগে ফ্রান্সের নাম আসবে, তারপর ইংল্যান্ড, তারপর পর্তুগাল, তারপর স্পেন, তারপর বেলজিয়াম এবং তারপর জার্মানি। এ হলো পট ওয়ানের অবস্থা। পট টুতে কোন টিম আছে? পট টুতে আছে হাঙ্গেরি, তুর্কি, রোমানিয়া, ডেনমার্ক, আলবেনিয়া এবং অস্ট্রিয়া। এই হলো পট টু এর 6টি টিম, যেখানে শক্তিমাত্রার দিক দিয়ে সবচেয়ে বেশি এগিয়ে হচ্ছে ডেনমার্ক, তারপরে হাঙ্গেরি এবং তুর্কি, রোমানিয়া, আলবানিয়া এবং অস্ট্রিয়া। এগুলো প্রায় তুলনামূলকভাবে একই ক্যাটাগরির টিম। এ হলো পট টু এর অবস্থা। পট থ্রিতে আছে শক্তিশালী নেদারল্যান্ড, স্কটল্যান্ড, ক্রোয়েশিয়া, স্লোভেনিয়া, স্লোভাকিয়া এবং কিজ রিপাবলিক, যেখানে শক্তিমাত্রার দিক দিয়ে সবচেয়ে শক্তিশালী হচ্ছে ক্রোয়েশিয়া, তারপর নেদারল্যান্ড এবং স্কটল্যান্ড এবং বাকি তিনটা টিম স্লোভেনিয়া, স্লোভাকিয়া এবং কিজ রিপাবলিক। শক্তিমাত্রার দিক দিয়ে তুলনামূলকভাবে তারা সেম ক্যাটাগরির টিম। এরপর আছে পট ফোর। পট ফোরে যে টিমগুলো আছে তারা হলো ইটালি, সার্বিয়া, সুইজারল্যান্ড এবং বাকি তিনটা টিম আসবে প্লে অফ উইনার এ থেকে একটা, প্লে অফ উইনার বি থেকে একটা এবং প্লে অফ উইনার সি থেকে একটা। অর্থাৎ এই জায়গায় তিনটা টিম এখন কনফার্ম হয়েছে, বাকি তিনটা টিম প্লে অফ খেলে আসবে। প্লে অফ খেলে যে টিমগুলো আসবে তুলনামূলকভাবে ওই টিমগুলো কিছুটা দুর্বল হবে। তো এই গ্রুপে কিন্তু সবচেয়ে শক্তিশালী থাকবে ইটালি এবং তারপর সুইজারল্যান্ড। তো দর্শক, এই হলো ইউরো 24 পট, যেখানে আমরা দেখতে পাচ্ছি পট ওয়ানে যে টিমগুলো আছে সবগুলোই স্ট্রং এবং শক্তিশালী টিম, যার ফলে রাউন্ড ওয়ানেই দেখা যাবে অনেকগুলো বড় বড় টিম এই ইউরো কাপ থেকে বাদ পড়ে যাবে। যেখানে সবচেয়ে বেশি রিস্কে থাকবে হচ্ছে জার্মানি। জার্মানির অবস্থা খুবই শোচনীয়। আমরা দেখছি ছোট ছোট টিমের সাথে র্যান্ডমলি ম্যাচ আছে জার্মান, এবং এই গ্রুপে সবচেয়ে বেশি শক্তিশালী থাকবে ফ্রান্স। যাই হোক, আপনাদেরকে একটু মনে করিয়ে দিব, গত বছর ইউরো কাপে কিন্তু আমরা দেখেছিলাম ইটালি চ্যাম্পিয়ন হয়েছিল। ওই সময় ইটালিকে কেউই ফেভারিট মানেনি, কেননা ইটালির পারফরমেন্স খুব একটা ভালো ছিল না, ওয়ার্ল্ড কাপের জন্য কোয়ালিফাই করতে পারেনি। এবং আমরা দেখেছিলাম স্পেনের সাথে সেমিফাইনালে যখন খেলে তখন কিন্তু স্পেনের নিশ্চিত উইন একটা ম্যাচ ইটালি জিতে নিয়ে যায়। ইটালি ফোর টাইম ডিফেন্স খেলে সামহাও একটা গোল দিয়ে ম্যাচটা জিতে নেয় এবং ফাইনালে গিয়ে কাপটাই তারা নিয়ে নিয়েছিল। তো ফুটবলে এরকম অসম্ভব ঘটনা ঘটতে পারে, ফুটবলে কোনো কিছুই অসম্ভব নয়। জার্মানি যদি চায় তাদের নিজেদের মাঠে যেহেতু খেলা, তারা একটা অ্যাডভান্টেজ পাবে, অ্যাডভান্টেজ কাটে লাগিয়ে হয়তো বা আবারও ব্যাক করতে পারে নিজেদের সেই চিরচেনা ফর্মে। যাই হোক, অ্যাকর্ডিং টু মাই ওপিনিয়ন এইবার ইউরো কাপে ফ্রান্স এবং ইংল্যান্ড সবচেয়ে বেশি ফেভারিট। পর্তুগালকেও পিছিয়ে রাখার সময় নেই। পর্তুগাল ফুটবলের ইতিহাসে সবচেয়ে সেরা ফর্মে আছে এই বছর, তাদের লাস্ট 10 মিটিংয়ে কোনো লস নেই। তো দর্শক, কি মনে হয় আপনাদের কে জিততে পারে 2024 ইউরো? আপনার মতামত জানান ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে। ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং অবশ্যই ভিডিওতে একটি লাইক বাটন ক্লিক করে দিন। ধন্যবাদ সবাইকে।